অন্ধকারের ভিতরে যারা প্রোগ্রাম করতে থাকো আলো পায় না, আলোর জন্য এই ফিউচারটা দেওয়া। এখানে আপনি লাইট আলোটা কমিয়ে দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, কমানো যাবে, বাড়ানো যাবে। জি, আর এটার মধ্যে হলো আপনার 6টা অক্স, 6টা মনিটরের অক্স, 6টা। এই দেখেন ভাই কত বড় একটা মিক্সার, 16টা চ্যানেল কাজ করবে, 16 চ্যানেল কাজ করবে। জি জি জি। ওরে ভাই, এটা তো আরো অনেক সুন্দর লাগছে দাদা। এটা আরো অনেক সুন্দর একটা মিক্সার, এটা দিয়ে আপনার মনে করেন এভরিথিং। দেখেন এখানে আপনার প্রতিটা চ্যানেলে চ্যানেলে আপনার লেভেলে বাতি জ্বলবে। ঠিক, ক্যাটকিং এর 24 চ্যানেল মিক্স কি কোন ক্যাটকিং এর 24 ক্যাটকিং এর 24 চ্যানেল দাদা। এই সাইডটা দেখেন, সাইডটা কি সুন্দর বাতি জ্বলে আছে। ওরে ভাই, ইউনিক একটা মিক্সার। ঠিক আছে দাদা, এটা একবার খোদাই করা লেখা দিয়ে থাকবে। জি জি, খোদাই করা লেখা থাকবে। এটার মধ্যেও আপনার মনিটরের লাইন 6টা, ডাবল প্রসেসর। হ্যাঁ, এখান থেকে দেখাই, এই যে এখানে আপনি ডাবল প্রসেসর, ডাবল ডাবল ইফেক্ট, এই যে ডাবল গ্রুপ, ডাবল মাস্টার। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকারি মার্কেট ঢাকা পাটাতলি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে। এটা কিন্তু 17 কাটের একবারে নিকটে কিন্তু এইসব সাউন্ড সিস্টেম রয়েছে, এবং 2024-এর যতসব আপডেট বা লেটেস্ট মডেলের যতসব সাউন্ড বক্স নিতে চান বা স্পিকার বা মিক্সার সকল ধরনের কিন্তু কালেকশন কিন্তু আজকে ভিডিওতে থাকবে, না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের এই শপের যে অনার রয়েছে দাদার সাথে পরিচয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি দাদা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো দাদা, আপনার শপের লোকেশন একটু বলে দেবেন। আমাদের শপের লোক আসার লোকেশনটা হলো ঢাকা, ঢাকা সদরঘাট, সদরঘাটের পাশে হলো মুন কমপ্লেক্স, মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড। আমাদের দোকান নাম্বারটা হলো B1B2। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে, যে কোনো প্রান্তে থেকে বললেই হবে যে সদরঘাট যাবো। সদরঘাটের পাশেই হলো মুন কমপ্লেক্স, পাটুয়াতলি, মুন কমপ্লেক্স পাটুয়াতলি, পাটুয়াতলি আন্ডারগ্রাউন্ড, দোকান নাম্বার B1B2, স্টার ডিজিটাল সাউন্ড। মানে আন্ডারগ্রাউন্ডের নাম তো হাতের বাম পাশে দোকানটা। জি জি জি। দাদা, আজকে ফার্স্ট অফ অল আমাদের কোন মিক্সার থেকে আমরা শুরু করব? আজকে ফার্স্ট অফ অল আজকে দেখাবো যে জসনের একটা মিক্সার, জসন ব্র্যান্ডের 16 চ্যানেল। জি, এই মিক্সারটা, এই মিক্সারটার মধ্যে আপনার অনেক ধরনের ফিচার আছে। এখানে আপনি রেকর্ড হবে, আপনার সাউন্ড সিস্টেম রেকর্ড করতে পারবেন, লাইভ আপনি যে প্রোগ্রাম করবেন সেগুলো রেকর্ড করতে পারবেন, প্লাস ব্লুটুথ দিয়ে আপনি এটা চালাইতে পারবেন, প্লাস এখান থেকে যে ভয়েসগুলো আছে এই সুইচগুলো আপনার ভয়েস মানে আপনার প্রোগ্রাম বানিয়ে নিতে পারবেন, মানে নিজেভাবে। হ্যাঁ, নিজস্বভাবে, মানে এটা ইউনিক একটা মিজাইন, আর ইউনিক সব পারফরমেন্স এই মিক্সারের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি আপনাকে চালিয়ে দেখাবো কিভাবে রেকর্ড হয়, সেটাও আমি আপনাদের লাইভে দেখে খেয়ে দিব। ঠিক আছে, আমি রেকর্ড করার জন্য আমাকে একটা, আমার একটা পেন ড্রাইভ প্রয়োজন। এখন আমরা এই মিক্সারটার মাধ্যমে কিভাবে রেকর্ড করতে হয় এই পেন ড্রাইভের মাধ্যমে আমি আপনাকে লাইভে এই জিনিসটা আমি এখন দেখিয়ে দিব। তো আমরা এখন এই যে পেন ড্রাইভ প্লেটের ভিতরে ঢুকিয়ে দিব। জি, এই যে পেন ড্রাইভ প্লেটের ভিতরে ঢুকে গেল। জি, এই যে এখানে আপনার অপশন আছে যে মুড আছে। জি, আমার এখানে যে মুডে টিপ দেব। জি, এই যে আমার রেকর্ড মোডে চলে আসছে। তো আমি এখন এটা রেকর্ড করব, রেকর্ড করব। জি, আমিও কথা বলবো, আপনিও কথা বলবেন। ঠিক আছে দাদা, দেখে যান। আমরা এখন এটা রেকর্ড চলে যাব। আর এডিটার ভয়েসটা অনেকটাই সুন্দর, আপনার অনেক ধরনের ভয়েস এটার মধ্যে হয়, কারাগো ভয়েস হয়, মেল ফিমেল দুটোটা ভয়েসই হবে। তো আমি এখন এটাকে রেকর্ড করব। আর এটার সাথে কি এমপ্লিফায়ার দিবেন? এটার সাথে হলো আপনার CA30 এমপ্লিফায়ার। আপনি এটার প্রেশার কমাইতে পারবেন, কমানো যাবে, সব ইউনিট ডিজিটাল। হ্যালো রেস্টিং, হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 রেস্টিং, ওয়া হ্যালো চেক, হ্যালো হ্যালো রেস্টিং, হ্যালো হ্যালো চেক। আমি এখন এটা রেকর্ড করব, রেকর্ডের ক্ষেত্রে আমার এই পুশ, এই সুইচটা পুশ করতে হবে। হ্যালো হ্যালো রেস্টিং, আমার অলরেডি রেকর্ড চালু হয়ে গেছে। ঠিক আছে, রেকর্ড হইতেছে, লাইভে অনেক মানুষ বলছে যে মিক্সারের রেকর্ড হয় কিন্তু কেউ কইরা দেখাইতে পারেনি। তো এটা এমন একটা মিক্সার, তো আমি এটার ভিতরে লাইভ রেকর্ড করে দেখাচ্ছি। তো এখানে রেকর্ড হচ্ছে, আর আমাদের মাহিন ভাইও কথা বলবে, মাহিন ভাইয়ের ভয়েসটা যাতে রেকর্ড হয়। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। তো আমরা রেকর্ড করছি, তো এটা আমরা এখন কেউ পুশ করে দেবো। আর এখন আমরা এটা আবার, আমরা এখন এটা আবার প্লে করে চালাবো, জন্য যে রেকর্ডটা হয়েছে কিনা। জি জি জি, তাই না? জি জি। তো সেক্ষেত্রে আমরা এখন আবার প্লে করব, প্লে করার জন্য আমাদের অপশনে যেতে হবে, আমাদের অপশনে যেতে হবে, মোডে যেতে হবে,
এটা অলরেডি প্লে হয়ে গেছে। এই যে আমাদের রেকর্ডটা হলো এটা, আমরা এখন এটাকে এমপি থ্রি থেকে দেবো, এখানে লাইন করা আছে, আমরা এখান থেকে এই যে ভলিউমটা দেবো। তো আমি এটার ভিতরে লাইভ রেকর্ড করে দিচ্ছি, তো এখানে রেকর্ড হচ্ছে। আমি তো মাইক ওখানে ধরতেছি না। আর আমাদের খুব ইউনিক একটা ডিজাইন এটা। মাইক ভাইও কথা বলবে, মাইক ভাইয়ের ভয়েসটা যাতে না করব। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো। তো এটা হতে আমরা রেকর্ড করছি, তো এটা রেকর্ড করতে পারবে মানে এইভাবে রেকর্ড করতে পারবে আপনি, ঘন্টার পর ঘন্টা রেকর্ড করতে পারবে। খুব স্যাম্পল একটা ব্যাপার। আর এই মিক্সারটা প্রসেসরটা খুবই স্ট্রং, প্রসেসরের কাট গুলো বড়, দেখতেও খুব সুন্দর। কোম্পানির নামটা কি হবে? এটা জসন কোম্পানি। জসন কোম্পানি? জি, জসন কোম্পানি। জি দাদা, এটার মার্কেট প্রাইস কত থাকবে? এটার মার্কেট প্রাইস থাকবে আপনার ভিউয়ারদের জন্য 25,000 টাকা আমরা রাখতে পারবো। 25,000 টাকা? জি, 25,000 টাকা। 25,000 টাকায় এত সুন্দর একটা মিক্সচার বাংলাদেশে কেউ দিতে পারবে না এরকম ফিউচারের মধ্যে। এটা দামটা 25,000 হলো, এটার ফিউচারটা কিন্তু 50,000 মতো। 50,000 মতো? 50,000 এর মতো। এটা কত চ্যানেল থাকবে? এটা 16 চ্যানেলের। মানে 16 চ্যানেল কি পুরোটাই থাকবে নাকি? না, এটা 16 চ্যানেল, এটা 16 চ্যানেলেরই হয়। এই যে এখানে মডেল নাম্বার 10 আছে, এটা 16 চ্যানেলেরই হয়। 16 চ্যানেল হয়? জি। আমার রেকর্ড হবে, আমি সেটার মধ্যে আপনাদের রেকর্ড করে দেখাবো। জি 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 জি, ঠিক আছে। তো আমি মিক্সারটা পাওয়ার দিচ্ছি। জি, এই মিক্সারটা কিন্তু অনেক সুন্দর, নাইস একটা মিক্সার, ওরে অনেক সুন্দর লাগতেছে ভাই। ঠিক আছে, এই যে এখানটাতে আমি পেন ড্রাইভ দেব। জি, কাশি হয়ে গেল। এই যে এই যে এখান থেকে মুডে অলরেডি চলে আসছে, ওইটার যেরকম ফিউচার এটাও, এটাও এই একই সেম টু সেম, মানে সেম টু সেম ফিউচার। জি জি, ফিউচার। জি দাদা, ঠিক আছে। তো আমি আমি এটার মধ্যে রেকর্ড করব, সেক্ষেত্রে আমি এটা আপনার আমি যে ওই মিক্সারে যে রেকর্ডটা করছি সে রেকর্ডটা বাজতেছে, সেক্ষেত্রে আমি এখন এই মিক্সারটার মধ্যে আবার নতুন করে রেকর্ড আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমার মুডে টিপ দিতে হবে, এখান থেকে যে রেকর্ডে আমার টিপ দিতে হবে। টিপ দেওয়ার পরে যে আমি এখন আপনার রেকর্ড করব। জি, সে রেকর্ডের ক্ষেত্রে হ্যালো হ্যালো রেস্টিং, ওয়ান টু হ্যালো রেস্টিং, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো রেস্টিং, হ্যালো হ্যালো রেস্টিং, হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো রেস্টিং, হ্যালো। এই যে আমি এখন এটাকে রেকর্ডে পুশ করব, আমার অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে। তো আমি যে রেকর্ডটা করতেছি, তো এখানে অলরেডি লাইটটা আপনার এখানে রেকর্ড হচ্ছে, তো আপনি একটু ক্যামেরাতে দেখান এখান থেকে যে রেকর্ড হচ্ছে, তার মাইক্রোফোনটা লাভ করতেছে, তো এই প্লেটটাও ঘুরতেছে, কথা বলছে। এখান থেকে মোড আছে, মোডগুলো চেঞ্জ করলেই ভৌতিক দিয়ে কাজ করতে পারবে, রেকর্ড করতে পারবে, এভরিথিং প্রোগ্রাম এটার মধ্যে ওনার এই মিক্সার দ্বারা করানো সম্ভব। তো আমি এখন যে কথাগুলো রেকর্ড করলাম সেটা আপনাদের মাঝে মাঝে শুনিয়ে দেখাবো। হ্যালো চেক, হ্যালো, ওয়ান টু, হ্যালো 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 রেস্টিং, আমার অলরেডি রেকর্ড চালু হয়ে গেছে, দেখতে পারছেন এখানে আবার একটা আপনি রেকর্ড চেক করবেন, বলছে যে মিক্সার রেকর্ড হয়, প্রোগ্রাম রেকর্ড কেউ কই না দেখাইতে পারে। তো এটা এমন একটা মিক্সার 100 পুকা যাবে, আমি এটার ভিতরে এটা বাজার মূল্য কত হবে? আমি এটা রেটটা দিচ্ছি, আগে এটা একটু দেখো ফিচারগুলো, এটা 12টা 12টা চ্যানেল কাজ করবে আমাদের। গ্রুপ আউট থাকবে, প্রসেসর থাকবে, ডাবল প্রসেসর থাকবে, ডাবল প্রসেসর। জি,
রিভার্ব দিলে একসাথে কাজ করবে, একসাথে কাজ করবে। জি, এটা আপনাদের জন্য আমরা এটার প্রাইস রাখবো 22,500 টাকা। 22,500 টাকা? জি, 22,500 টাকা। এরকম একটা সুন্দর একটা ইউনিক মিক্সচার পাবেন। আর এই মিক্সচার গুলো আমরা প্রচারের সাথে কিন্তু এই রেটে দিচ্ছি, কিন্তু এই মিক্সচার গুলো এই ধরনের রেট না, আরো রেট আপ হবে। আমরা এটা কোম্পানির প্রচারের জন্য আমরা বাংলাদেশে প্রথম আনছি, এর কারণে আমরা এই রেটে আমরা মিক্সচার গুলো বাজারে এখন দিচ্ছি। তো নেক্সট টাইমে যদি আসে হয়তো বা এই মিক্সচার গুলোর দাম আরো বেড়ে যাবে। তো এখনই সময়, যাদের পছন্দ হয় ফটাফট স্ক্রিনশট দিয়ে নাম্বার গুলা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, মানে কুরিয়ার কন্ডিশনে নেওয়া যাবে। জি, ইয়েস, নেওয়া যাবে। তা ঠিক আছে দাদা, তারপর কি দেখবো আমরা? তারপরে দেখবো যে এই আমাদের একটা মিক্সচার আছে। জি, এটা একটা আছে 17 চ্যানেলের মিক্সচার। এটা প্রপোর্শনাল মিক্সচার। হ্যাঁ, 17 চ্যানেল। দেখেন মিক্সচারটা কত সুন্দর। ওরে ভাই, এই সাইডটা ধরো অনেক আছে। হ্যাঁ, ডাবল মাস্টার, ঠিক আছে। 6টা অক্স আপনার এখানে দেওয়া আছে, 3টা অক্স কাজ করবে, 17টা চ্যানেল, 17টা, মানে 17টাই আপনার এখানে কাজ করবে। আবার এই যে মানে বাটনগুলো, বাটনগুলো পুরো ইউনিক, ইউনিক বাটনগুলো খুব ইউনিক। দেখেন খুবই সুন্দর এই মিক্সচারটা। তো এই দেখেন যেটা পিছনের গেটআপটা, এই যে প্রফেশনাল মিক্সার, প্রফেশনাল মিক্সার, প্রফেশনাল লেভেলে যারা কাজ কেম করতেছেন তারা জানতে দিবেন দাদা। হ্যাঁ, জি জি জি। এই এই মিক্সারটা আপনার এই কোম্পানি মিক্সার ভিতরে এটা ভিতরে কয়টা ভেরিয়েন্ট হয়? এটার ভেরিয়েন্ট তো অনেক আছে, ডিজাইনগুলো শেষ নেই। দেখেন না, এই যে আমাদের ভিডিও ডিজাইনটা দেখেন না, কত সুন্দর ইউনিক ডিজাইন। জি দাদা, ঠিক আছে। এটার মধ্যে এটাই হয়, আমরাই আজকে এটাই আনছি। এটার মধ্যে কত চ্যানেল হয়? এটার মধ্যে আপনার হলো আপনার 17 চ্যানেল হয়, 24 চ্যানেল হয়। তো আমাদের 17 চ্যানেলটা এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, জি জি। তো এটা আমি আপনাদের একটা প্রাইস সম্বন্ধে ধারণা দেব। এই প্রায় মিক্সারটা আপনারা নিতে পারবেন 21,000 টাকা হলে, মানে 17 চ্যানেলের মিক্সার 21,000 টাকা। এত কমে? হ্যাঁ, এত কমে আপনি কিভাবে দেন? এটা যে আপনার কোম্পানির প্রচারের ক্ষেত্রে আমরা এই দামে এখন দিচ্ছি প্রথমবার। তারপরের ক্ষেত্রে যে আমাদের নতুন আবার মাল করি, সেক্ষেত্রে আমাদের হয়তো বা কিছুটা রেট বাড়বে, রেট বাড়তে পারে। জি জি, বাড়তে পারে। দাদা, এটা লাইটিং দেওয়া কিন্তু মোটামুটি অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে। এটা দিয়েও কি রেকর্ডিং হবে? এটা দিয়ে রেকর্ড অপশন দেওয়া আছে, বাট এটা দিয়ে ওরকম রেকর্ড হয় না, এরকম হবে না। জি, ওরকম হবে না। বাংলাদেশের একটা ইউনিক মিক্সচার, সেটা হলো ডিজে প্লাস কোম্পানির। এটা আমরা এর আগে আনছি। তো এই মিক্সচারটা ভাই দেখেন খুব সুন্দর, এখান থেকে লাইট জ্বলবে। ওরে ভাই, মানে সেই ডিজাইন, সেই দেখছেন এখানে আপনারা রাতের প্রোগ্রাম করার জন্য অন্ধকারের ভিতরে যারা প্রোগ্রাম করতে করতে আলো পায় না, আলোর জন্য এই ফিউচারটা দেওয়া। এখানে আপনি লাইট আলোটা কমে যেতে পারবেন, বাড়াইতে পারবেন, মানে কমানো যাবে, বাড়ানো যাবে। জি, আর এটার মধ্যে হলো আপনার 6টা মনিটরের বক্স, 6টা। জি, আর এটা 16 চ্যানেল, 16টাই আপনার লাইন ব্যবহার করতে পারবে, 16টাই ব্যবহার করা যাবে, 16টাই ব্যবহার করা যাবে। খুব জোশ একটা মিক্সচার ভাই এটা, ঠিক আছে। এটা আপনার আরো আরো মানুষ জনসন নামে, ক্যাটকিং নামে এগুলো আনছে। তো আমাদের ব্র্যান্ড হলো ডিজে প্লাস, আমরা আগে ডিজে প্লাস নামে আনছি, এখন আমরা ডিজে প্লাস নামে আনছি। আচ্ছা, এটা তো মানে সাইড থেকে লুকটা তো আরো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক অনেক সুন্দর একটা মিক্সচার ভাই। দাদা, এটার কত কত চ্যানেল থাকে? এটার আপনার 16 চ্যানেল আছে, 12 চ্যানেল আছে, 24 চ্যানেল আছে, 32 চ্যানেল আছে, মানে 4টা ক্যাটাগরি থাকে। জি জি, আমাদের কাছে এখন 12 আর হলো যে 16টা অ্যাভেলেবল আছে। মানে ভিডিও শর্টের জন্য আমরা কিন্তু একটা মডেল দেখিয়ে বাকিটা আপনাদের বলে দিচ্ছি। যারা মালগুলো নিতে চান অবশ্যই দাদাকে বললে সে কিন্তু সেই ধরনের মালটা আপনাকে দেখাইতে পারবে। অবশ্যই দোকানে আইসা যদি নেন তাহলে দেখে কিন্তু মালগুলো নিতে পারবেন। জি জি, ঠিক আছে দাদা। জি জি, আর এটার মধ্যে প্রসেসরের আপনার প্রোগ্রামটা অনেক বেশি, 380টা প্রোগ্রাম, 380টা প্রোগ্রাম হবে। জি দাদা, ঠিক আছে। এটা হলো ডিজে প্লাসের 16 চ্যানেল মিক্সচার, 16 চ্যানেল মিক্সচার। আর এটা এটার মধ্যে আমাদের 12 চ্যানেলও হবে, 12 চ্যানেলও হবে। জি 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 জি। দাদা, এটা কেটে কি দেওয়া আছে? এটা হলো এক্সম্যান 16 চ্যানেলের, এক্সম্যান। জি, দেখেন ভাই কত বড় একটা মিক্সচার, 16টা চ্যানেলে কাজ করবে, 16 চ্যানেল কাজ করবে। জি জি জি। ওরে ভাই, এটা তো আরো অনেক সুন্দর লাগছে দাদা। এটা আরো অনেক সুন্দর একটা মিক্সচার, এটা দিয়ে আপনার মনে করেন এভরিথিং। দেখেন এখানে আপনার প্রতিটা চ্যানেলে আপনার লেভেলে বাতি জ্বলবে, মানে কোনটা কত পার্সেন্ট কাজ করতে দেখা যাবে। জি জি, লাইভে। হ্যাঁ, এখানে 16টা চ্যানেলেরই 16টা আলাদা আলাদা ভাবে আপনার লেভেল করা আছে, মানে লেভেল করা আছে। জি জি জি। আবার এখান থেকে আপনার মাস্টার লেভেল আছে, এখান থেকে আপনার মাস্টার লেভেলও আপনার এখানে কাজ করবে। তো আমি সেটাও আপনাদের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, রাখেন। এই দেখেন, দেখতে পারছেন? জি ভাই, এটা তো দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এটা আবার এখানে একটা সুন্দর একটা লাইট আছে, মানে কোম্পানির লোগোটা সুপার থাকবে, এক্সম্যান। হ্যাঁ, এক্সম্যান কোম্পানি, এক্সম্যান 16 চ্যানেল। 16টা 16টাই আপনি কাজ করবে, মানে কাজ করবে। হ্যাঁ, জি জি। আচ্ছা, এই যে এক্সম্যানের মিক্সার, এটা মানে 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 কত কোয়ালিটি আছে? এটা কোয়ালিটি, এটা চ্যানেল আপনার 12 চ্যানেল হয়, 16 চ্যানেল হয়, আর হলো 24 চ্যানেল হয়। আমাদের 12টা আর 16টাই আছে এখন বর্তমানে, 12টা আমরা এখনো আনিনি এই মিক্সচারটা, মানে আনা হয় না। জি না,
এই দুইটা কোয়ালিটি আছে বিয়ার্স, অবশ্যই রেটগুলো জানতে হলে কিন্তু অবশ্যই দাদাকে ফোন দিয়ে আপনার রেটগুলো জেনে নেবেন। এটা আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি রেটটা বলে দিচ্ছি, এটার রেট রাখা যাবে 23,000 টাকা। এখন আপনার এই মালটা, এই মালটা দেখতে কিন্তু এটার যে ফিউচার, এটার কিন্তু এখানে ডিসপ্লে আছে, আবার কেউ জানি এটা মনে করে এটার কিন্তু মূল্য অনেকটাই কম, অনেক কম। হ্যাঁ, এটার মূল্য কিন্তু অনেকটাই কম। এটা এটার বাজার মূল্য হলো 17,500 টাকা, 17,000 থেকে 17,500, আর এটার মূল্য কিন্তু 25,000 টাকা। 25,000 টাকা, 25,000 টাকা, কথা বুঝছি? কেউ জানি এটা ভাইবা জানি, মানে আবার ওইটার হিসাব জানি কেউ যাতে না করে, ঠিক আছে? এই জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা, এটার মধ্যে কোনো রেকর্ড ফেকর্ড কিচ্ছু নাই, কিচ্ছুই হবে না। আর এটার মধ্যে রেকর্ড হবে, প্লাস এটা আমি আপনাকে এখান থেকে লাইন দিয়ে দেখাচ্ছি, যে এটার মধ্যে কিন্তু ডিসপ্লে আছে, এই দেখেন, এখানে কিন্তু ডিসপ্লে, কথা বুঝছেন? হ্যাঁ, যে এখানে কিন্তু ডিসপ্লে থাকবে, এটা রেকর্ড হবে, বাট এটা কিন্তু এটার মতো না, কেউ আবার মনে করেন না যে এটাই মনে হয় বা ঘুরে ফিরে এরকম মনে করি, এটা জনসন কোম্পানি, এটা ইয়ামাহা কোম্পানি, জনসন কোম্পানি, এটা ইয়ামাহা কোম্পানি। এটা এটার এটার আমরা মূল্য রাখবো 17,500 টাকা, এটাও আমাদের কাছে আছে 17,500 টাকা, আর এটা হলো 25,000 টাকা, 25,000 টাকা, মানে দেখতে সেম দেখা যায় ভিউয়ার্স, অবশ্যই মানে আপনার জিনিসটা ভালো করে কিন্তু এসে দুটোটা মাল দেখে কিন্তু নিতে পারবেন। এই দেখেন, এই যে এটার মধ্যে লাগাই, এটার মধ্যে কোনো কিন্তু রেকর্ড ফেকর্ড কোনো কিছু নাই, জি। এই দেখেন, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন, এটার মধ্যে পাওয়া যায়, এর মধ্যে কোনো কিন্তু রেকর্ড নাই, মানে রেকর্ডিং এর অপশন নেই, কোনো 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 অপশনই নাই, এই মানে ডিসপ্লে, ডিসপ্লে থাকবে না, জি জি। তো এটা হলো ইয়ামাহা 16 চ্যানেল, এটার দাম 17,500 টাকা, 17,500 টাকা, জি জি। দাদা, এর থেকে যারা বড় চায়, বড় বড় যারা কনসেপ্ট গ্লোন করে, তাদের জন্য কি কালেকশন আছে? হ্যাঁ জি, আছে, অবশ্যই আছে। এটা হলো 24 চ্যানেল প্রফেশনাল মিক্সার, একবার প্রফেশনাল মিক্সার, এটা 24 চ্যানেলে, এটা দিয়ে যারা বড় ধরনের কনসার্ট গ্লোন করে, কনসার্ট চালায়, তাদের জন্য এই মিক্সারটা, এই মিক্সারটা ভয়েস কাট অনেকটা বড় এবং পারফরম্যান্সও খুব ভালো, অনেক ভালো। হ্যাঁ জি, এটা দিয়ে আপনার 8-10 পেয়ার মাল লোড দিতে পারবে, 8-10 পেয়ার, 8-10 পেয়ার, পুরো কনসার্টের জন্য 100-100 ই করবে, কাজ করবে, জি, কস 100 কাজ। আচ্ছা, এটার ভিতর কত চ্যানেল, কত চ্যানেল হবে? এটার চ্যানেল ভিতরে আপনার 24 চ্যানেল হবে আর 32 চ্যানেল হবে, মানে 24 আর 32 থাকবে, জি জি, 24 আর 32 থাকবে, জি দাদা, 24 আর 32 থাকবে। ক্যাটকিং এর 24 চ্যানেল কি কোন ক্যাটকিং এর 24, ক্যাটকিং এর 24 চ্যানেল দাদা, এই সাইডটা দেখেন, সাইডটা কি সুন্দর বাতি জ্বলে আছে, ওরে ভাই, ইউনিক একটা মিক্সচার, ঠিক আছে দাদা, এর একবার খোদাই করা লেখা থাকবে, জি জি, খোদাই করা লেখা থাকবে। এটার মধ্যে আপনার মনিটরের লাইন 6টা, ডাবল প্রসেসর, হ্যাঁ, এখান থেকে দেখাই, এই যে এখানে আপনি ডাবল প্রসেসর, ডাবল ডাবল ইফেক্ট, এই যে ডাবল গ্রুপ, ডাবল মাস্টার, জি, ঠিক আছে, এ টু জেড আপনার এটা মধ্যে প্রোগ্রাম করতে পারবেন। এটা কি ডিসপ্লে? হ্যাঁ, আর ওই এগুলো হলো ভয়েস প্রসেসরের ডিসপ্লে, রেকর্ড হবে এটার মধ্যে, রেকর্ডিং এর মোডও আছে, এটা এটা তো রেকর্ড করা যায়, এটাও তো রেকর্ড করা যায়, আর এখানে পেন ড্রাইভ দিয়ে আপনি এটার মধ্যে এ টু জেড গান, টান, ব্লুটুথ, ব্লুটুথ সব সব কিছু ইউজ করতে পারবেন। ওরে ভাই, তাহলে এটা তো আরো অনেক সুন্দর। হ্যাঁ, এই এটা হলো ক্যাটকিং এর 24 চ্যানেল, যারা বড় ধরনের কনসার্ট করেন তাদের জন্য কিন্তু এই মিক্সারটা কিন্তু অনেক ভালো হবে, এবং দেখতে কিন্তু একটা আনকমন একটা লুক, বা একটা বাগা বাগা লুক, পিসটা একটু দেখেন, বাগা বাগা লুক দেখেন, ওরে ভাই, পিছনের ডিজাইনটা একটু দেখেন, পিছনের ডিজাইনটা তো আরো অনেক সুন্দর হবে, অনেক সুন্দর এই মিক্সার, অনেক সুন্দর হবে দাদা। তো আমরা এটা নেক্সট টাইমে ক্যাটকিং এর 32 চ্যানেল আনবো, এটা 32 চ্যানেল আনবো, এটা এখন আমাদের 32 চ্যানেল নাই, 24 চ্যানেলটাই অ্যাভেলেবল, 24টা অ্যাভেলেবল আছে, জি জি, 32টা আমরা আমাদের অর্ডার দেওয়া আছে, আমরা 32টাও নেক্সট টাইমে আমাদের মাঝে নেক্সট টাইমে থাকবে, জি। এটা হলো জনসনের মিক্সার, জনসনের, এটা আমার ডিসপ্লেতে থাকে, তারপর ওখানে আছে আপনার সাউন্ড ডিজে 16 চ্যানেল ডাবল প্রসেসর, মানে ডাবল প্রসেসর, জি, ডাবল প্রসেসর। এটা হলো লেগজিকন 16 চ্যানেল, 16 চ্যানেল, জি, আর ওইটা হলো সাউন্ড কাপের 22 চ্যানেলের মিক্সার, 22 চ্যানেলের মিক্সার, জি। সেখান থেকে কিন্তু এইসব মালগুলো কিন্তু ভিডিও কলে দেখে এবং ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিন্তু মালগুলো কিন্তু কালেকশনগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন। তা ভিডিওটা আজকে মানে এখানে শেষ করতে চাই, আল্লাহ হাফেজ।